একজন ভারতীয় জনতা পার্টির আদর্শ অনুপ্রাণিত হয়ে এনারা আজকে যোগদান করলেন। বন্দে মাতরম, বন্দে মাতরম। মহাশয় তাদের হাতে বেঙ্গল পতাকা তুলে দিচ্ছেন। ভারতীয় জনতা পার্টি ছিল, ভারতীয় জনতা পার্টি ছিল, ভারতীয় জনতা পার্টি ছিল, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। উত্তর দমদম উত্তর মণ্ডলের ব্যবস্থাপনায় আমরা এখানে ভারত কেশরী পশ্চিমবঙ্গের স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 66তম মৃত্যুবার্ষিকী পালন করছি। এটা বলিদান দিবস হিসেবে আমরা প্রত্যেক বছরের মতো এবারও পালন করলাম। আর আজকের এই অনুষ্ঠানটার বিশেষত্ব হলো যে নির্বাচন উত্তর সময়ে এই প্রথম আমরা কোনো রাজনৈতিক সভা করলাম। এই সভায় খুব স্বাভাবিকভাবেই নিউ ব্যারাকপুরের এবং আমাদের উত্তর দমদম উত্তর মণ্ডলের যে বিভিন্ন ওয়ার্ডগুলো আছে, 22টা ওয়ার্ড আছে আমাদের মণ্ডলের অন্তর্গত, এই 22টা মণ্ডল থেকে বহু বিপুল সংখ্যায় মানুষ আমাদের যোগাযোগ করেছে আমাদের পার্টি অফিসে এবং তারা স্বেচ্ছায় আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছে, আবেদন করেছে এবং সেই মতো আমরা আজকে 621 জন কার্যকর্তাকে আমাদের আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরিয়ে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছি, দলীয় কর্মী হিসেবে স্বীকৃতি দিয়েছি। এবং এই যে বিপুল সংখ্যায় মানুষ আজকে যোগাযোগ আমাদের সঙ্গে সংযুক্ত হলো, এর মধ্যে প্রায় 80% মানুষই ফ্রেশ, যারা পূর্বে কোনো রাজনৈতিক দল করেনি, আর বাদবাকি যে 20% মানুষ আছে তারা তৃণমূল কংগ্রেসের থেকে বেশিরভাগটা এবং সিপিএম পার্টির থেকে বেশিরভাগটাই আমাদের মধ্যে এসে একত্রীকরণ হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা অনেক আগে চিঠি করে জানিয়েছি জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে, কারণ নিউ ব্যারাকপুরে যে পৌর প্রশাসন চলছে এটা একেবারে অপদার্থ একটা পৌর প্রশাসন, একেবারে একটা অপদার্থ পৌর প্রশাসন চলছে। নিউ ব্যারাকপুর পৌর অঞ্চলের মানুষ একেবারেই কোনো রকমভাবেই সুখে স্বাচ্ছন্দ্যে নেই, কারণ শুধুমাত্র রাস্তাঘাট আলো তৈরি করলেই হয় না, মানুষকে নিরাপদভাবে রাখবারও একটা ব্যবস্থা করতে হয় এবং পৌর এলাকায় পৌর যে সমস্ত পরিষেবা আছে সেই পরিষেবাগুলো জঘন্য জায়গায় পৌঁছেছে। কাটমানির একটা বিষয় আছে, যে কোনো কাজেই এখানে একটা মিউটেশন করতে গেলেও কাউন্সিলরকে কাটমানি দিতে হয়, এরকম একটা পরিবেশ, ভয় ভীতির একটা রাজত্ব এবং বিরোধী দল যারা করে তাদেরকে মেরে ধরে এবং সাধারণ নাগরিকের উপরে বিভিন্ন সময় তৃণমূলের যারা কাউন্সিলর আছে বা নেতা মন্ত্রী নেতা আছে এখানে তারা অত্যাচার করছে, মানুষ এর থেকে মুক্তি চাইছে এবং মানুষ বিপুল পরিমাণে আমাদেরকে জনসমর্থন করছে এবং আগামী দিনে আমরা পুরসভার দখল নিতে পারবো বলে আমার বিশ্বাস। কারণ নিউ ব্যারাকপুর অঞ্চলে, পুরো অঞ্চলে আমরা কিন্তু শ্রমিক ভট্টাচার্য জমদমে হেরে গেলেও নিউ ব্যারাকপুর অঞ্চলে কিন্তু আমরা জিতেছি এবং আগামী দিনে আমাদের এই মার্জিনটা আরও বাড়বে, কারণ আমাদের কাজ করবার মতন লোকের অভাব ছিল, আমাদের যা লোক ছিল তাদেরকে মেরে মিথ্যে মামলা দিয়ে যেগুলো আমি বক্তব্যে বললাম এবং প্রত্যেকটাই সত্যি, আপনারা থানায় গিয়েও খবর নিতে পারেন, ফের দেখিয়ে মানুষকে ভয় দেখিয়ে বোম মেরে গায়ে হাত দিয়ে হাড়গোড় ভেঙে দিয়ে মিথ্যে মামলা দিয়ে এইভাবে মানুষকে আটকে দেওয়া হয়েছে, না এই লিডটা আমরা 5000 পর্যন্ত নিয়ে যেতে পারতাম। সেই কারণে আমরা বিশ্বাস করি মানুষ আমাদের সঙ্গে আছে, নিউ ব্যারাকপুরের মানুষ আমাদের সঙ্গে। মমতা ব্যানার্জি, আমি বলছি আপনাকে, মমতা ব্যানার্জি কাটমানির একটা হোল্ডিং মাস্টার বলতে মমতা ব্যানার্জির একটা হেডমাস্টার। মমতা ব্যানার্জি নিজে সবাইকে বলেছেন কাটমানি এনে আমাকে রোজগার কর, কারণ মমতা ব্যানার্জি কাটমানি ফেরত দেওয়া নয়, মমতা ব্যানার্জি চাইছেন যে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী উনি, যারা যারা কাটমানি নিয়ে যদি রাজ্যে আন্দোলন হয় তাহলে সমস্ত নেতারা মমতা ব্যানার্জিকে বলবেন যে কাটমানি আন্দোলন চলছে, তাহলে মমতা ব্যানার্জির কাছে গেলে মমতা ব্যানার্জি বলবেন যে টাকাটা পেয়েছিস সেই টাকাটা 75% আমাকে ফেরত দিয়ে দে, এটা হচ্ছে মমতা ব্যানার্জির উদ্দেশ্য। 30 জুনের মোদীর শপথের পর দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় বিজেপি কর্মীগুলো মানে রাজনৈতিক সংঘর্ষ, মমতা ব্যানার্জি এখন শিল্প তো আনতে পারছেন না, তাহলে খুনকেও একটা শিল্পের পর্যায়ে নিয়ে আসছেন এবং তার জন্য উনি রোহিঙ্গা নিয়ে, বাংলাদেশ থেকে রোহিঙ্গা নিয়ে আসছেন। দেখুন আমাদের একটাই পথ, উপরে নরেন্দ্র মোদীজি আর সাথে জনতা, জনতা যদি সঙ্গে থাকে আমরা এর জবাব দিয়ে দিয়েছি, আমরা এর আগামী দিনেও জবাব দিয়ে দেবো, কারণ শেষ কথা বলে জনতা আর আমরা জনতার কাছেই থাকবো। আপনি কিছুক্ষণ বক্তৃতার মধ্যে বললেন যে মমতা ব্যানার্জির পরিবারের অধিক সম্পত্তি বেড়ে গেছে এই ছবছরে, কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে আগে অমিত শাহের ছেলের সম্পত্তি দেখাও, কি বলবেন? মমতা ব্যানার্জি একটা কথা বললাম, মমতা ব্যানার্জি নিজে কোনোদিন কোনো কিছু করতে পারে না, উনি শুধু ওনার ভাইপো এবং ভাইদের টাকা করেছেন,
তাই এখন কারোর দিকে তো আঙুল তুলতে হবে, তাই একটা দিকে আঙুল তুলে দিই। কারণ মমতা ব্যানার্জির এটা নীতি হলো যে সবসময় লোকের দোষ দেখা। তো মমতা ব্যানার্জি এত টাকা কামিয়েছেন, ওর ভাইপোর এত টাকা কামিয়েছেন যে মমতা ব্যানার্জি আজকে তাই বলতে বাধ্য হচ্ছেন যে কাঠমানি থেকে শুরু করে, এবং দেখুন আজকে নারদা ধরা পড়েছেন মমতা ব্যানার্জির সরকারের সাংসদ মন্ত্রীদের, আজকে সারদা হয়েছে সেটাও মমতা ব্যানার্জির, আজকে আপনার রোজভ্যালি কাণ্ড সেখানেও মমতা ব্যানার্জির লোক যুক্ত আছে। কোন জায়গাটা মমতা ব্যানার্জির লোকরা যুক্ত নেই বলুন তো, সব দুর্নীতির জায়গায়। দেখুন জনসংযোগ জনতা অলরেডি হাত দিয়ে আমাদের সাড়া দিয়ে দিয়েছেন। আগে আমরা যেখানে দশটা লোক আমরা করতে পারতাম না, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 1,000, 2,000, 10,000 এবং মোদিজির সবাই সর্বোচ্চ লোক হয়েছিল। তাই এখানে জনগণের হচ্ছে শেষ কথা, আমাদের জনগণের সঙ্গে আমাদের সবসময় দৃঢ় সম্পর্ক তৈরি হয়েছে।